সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার রোল নাম্বার দিয়ে খুব সহজেই 1 থেকে 15তম শিক্ষক নিবন্ধনের যে মেরিট লিস্ট সেটা আপনারা কিভাবে দেখবেন। আপনারা যারা NTRCA থেকে সার্টিফিকেট পেয়েছেন এখন প্রথম থেকে বা 15তম পর্যন্ত ইতিমধ্যে কিন্তু সার্টিফিকেট পেয়েছে, 16তম ভাইবা বর্তমানে রানিং আছে। তো এখন পর্যন্ত NTRCA এই যে লিংক, এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে রোল নাম্বার দিয়ে আপনার নিবন্ধিত বিষয়ে আপনি কততম মেরিট লিস্টে আছেন সেটি আপনি দেখতে পারবেন। এটি দেখার জন্য কোনো ধরনের ইউজার আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিবন্ধন সনদে আপনাকে দেখতে হবে আপনার রোল নম্বরটা কী ছিল, সেই রোল নম্বর দিয়ে আপনি আপনার নিবন্ধিত বিষয়ের মেরিট লিস্ট আপনি দেখতে পারবেন। তো এটি দেখার জন্য আপনাদেরকে একটি লিঙ্কে প্রবেশ করতে হবে। লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আপনারা সেখানে ক্লিক করেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। লিঙ্কটি হচ্ছে NGI.teletalk.com.bd/NTRCA/app। তো আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন এরকম ইন্টারফেস পাবেন। তারপর আপনারা বেশ কিছু অপশন দেখবেন এখানে। তো মেরিট লিস্ট দেখার জন্য আপনাদেরকে উপর থেকে ঠিক 5 নম্বরে লেখা আছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, অর্থাৎ সম্মিলিত বা সমন্বিত জাতীয় মেধা তালিকা। আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এরকম ইন্টারফেস পাবেন। সেখানে উপরে লেখা আছে যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর 1 to 15 2010 স্পেশাল এক্সাম। বলা হচ্ছে যে 1 থেকে 15তম এবং 2010 সালের যে বিশেষ পরীক্ষা হয়েছিল নিবন্ধন, সেখানে আপনাদের জাতীয় মেধা তালিকা এখানে রয়েছে। এখানে একটা বিষয় বলা আছে যে NTRCA সার্টিফিকেট হোল্ডার্স অবটেইনিং সেম মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন হ্যাভ বিন শোন ইন দ্য সেম মেরিট পজিশন, অর্থাৎ যারা NTRCA সার্টিফিকেট পেয়েছে তাদের লিখিত পরীক্ষায় যদি একই নম্বর থাকে সেক্ষেত্রে তাদের মেরিট পজিশন একই রকম হবে, এরকম বলা আছে। তা আমি এ পর্যায়ে আপনাদেরকে মেরিট লিস্ট দেখার প্রসেসটি দেখাচ্ছি। আমরা এখান থেকে চুজ লেভেল, আমরা ড্রপডাউনে ক্লিক করব। এখানে আপনি কোন লেভেলে, এখন এখানে আপনারা দেখবেন যে স্কুল, মাদ্রাসা, স্কুল টু, কলেজ, 3টা পর্যায় পাবেন। স্কুলের জন্য বা স্কুল পর্যায় 2 যেটা, সেটা মাদ্রাসা বা কারিগরি। আর 3য় নম্বরে পাবেন কলেজ, মাদ্রাসা বা বিজনেস ম্যানেজমেন্ট, এটা ভোকেশনাল ইনস্টিটিউট আন্ডারে যারা করেছেন এগুলো চেক করতে পারবেন। তো আমি স্কুল লেভেলের একটি দেখাচ্ছি, এই জন্য আমি এখানে স্কুল বা মাদ্রাসা এটা সিলেক্ট করছি। এবার ডান পাশে দেখেন লেখা আছে চুজ সাবজেক্ট, অর্থাৎ আপনি কোন বিষয়ে নিবন্ধন দিয়েছিলেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এটা সঠিকভাবে সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেরিট পজিশন আপনি জানতে পারবেন না। তো আমি এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করছি। তো এখানে ধরুন আমি হিন্দু ধর্ম একজনের আমি মেরিট লিস্টে দেখব। আর একটা বিষয়, আপনার এখানে কিন্তু এই যে ড্রপডাউনে ক্লিক করে এই পৃষ্ঠাতে 10টি 25টি বা 500টি 50টি বা 100টিও কিন্তু আপনারা এখানে শো করাতে পারেন। দেখেন আপনি ছাড়া আরও অন্যান্যদের তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো ব্যাপার। দেখেন এখানে কিন্তু মেরিট 1, 2, 3 এভাবে আছে। এই যে 2টা কিন্তু মেরিট 3-এ আছে, অর্থাৎ এরা রিটেনে একই নম্বর একই মার্কস পেয়েছিল, যার জন্য তাদের মেরিট পজিশন সেম দেখাচ্ছে। এটা এই যেখানে বলা আছে যে লিখিত পরীক্ষায় যদি একই নম্বর পায় সেক্ষেত্রে একাধিক জনেরও একই মেরিট হতে পারে। যাই হোক, এটা আপনারা বুঝবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে এন্টার দ্য রোল নাম্বার, আপনাকে রোল নাম্বার দিতে হবে। আমি একটা রোল নাম্বার দিচ্ছি। দেখুন চলে এসেছে। আমি এই ব্যক্তিটির মেরিট লিস্ট দেখলাম এখানে যে হিন্দু ধর্মে তার পজিশন 321। এখানে সে পরীক্ষা দিয়েছিল 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এভাবে আপনি অন্য সাবজেক্টেরও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে। ধরুন আমি বাংলায় একজনের মেধা তালিকা দেখব সেক্ষেত্রে নিয়ম একই আপনাকে লেভেলটা সিলেক্ট করতে হবে তারপরে সাবজেক্ট সিলেক্ট করতে হবে তারপর আপনাকে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দিলেই আপনি তার মেরিট লিস্ট পাবেন দেখুন চলে এসেছে এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন যে দুইজনের কিন্তু একই রোল এটা কেন আসলে দেখেন পরীক্ষাটা কিন্তু ভিন্ন একজন অষ্টম নিবন্ধন ছিল আর একজন 13তম নিবন্ধন ছিল এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার আসলে কোনটি এখানে আপনার সিরিয়াল নম্বর পাবেন একটা লেভেল সাবজেক্ট মেরিট পজিশন এক্সাম রোল নম্বর এবং ক্যান্ডিডেটের নাম এইভাবে আপনারা আরও দেখতে পারেন আমি একজন কম্পিউটার শিক্ষকের তথ্য দেখাচ্ছি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি এবং রোল নাম্বার দিচ্ছি চলে এসেছে তার মেরিট লিস্ট সে কততম পরীক্ষায় ছিল তার রোল নাম্বার কী ছিল এবং তার নাম বিস্তারিত চলে এসেছে তো সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা আপনারা যারা নিবন্ধন সার্টিফিকেট পেয়েছেন আপনারা ঘরে বসেই আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি খুব সহজে আপনার মেরিট পজিশন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আশা করি অন্যান্যরাও তাদের মেরিট লিস্ট অনলাইন থেকে দেখে নিতে পারবে সবাইকে ধন্যবাদ